হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নাইফের আম্মু, আপনাদেরকে স্বাগতম নাইফের জগতে। আজ আমি আপনাদেরকে দেখাবো বার্গার তৈরি করার পদ্ধতি, বাসায় কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে বার্গার তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো। আর বাচ্চারা যেহেতু এটা খুব পছন্দ করে, ওদের স্কুলের নাস্তাও হবে এটা, আর আপনারা বাসায় এমনিও বিকেলের স্ন্যাক্স হিসেবেও বানাতে পারবেন। এই যে দেখুন, আমরা প্রথমে প্রথমে এক চামচ ইস্ট হালকা গরম পানিতে গুলিয়ে নিতে হবে। তারপর এটা ইস্টটা 5 মিনিট এভাবে গরম পানিতে রেখে দিতে হবে। তারপর ময়দার মধ্যে গুলিয়ে দিতে হবে, আর ডিমের সাদা অংশ, একটা ডিমের সাদা অংশ এই ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এই সয়াবিন তেল দিয়ে এটাকে উপরে হালকা সয়াবিন তেল দিয়ে মাখিয়ে এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো এটাকে রেখে দিতে হবে, যাতে এটা ভালোভাবে ফুলে। দেখুন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে ময়দাটা। এখন আমরা এটা ওভেনে দিয়ে দিব রুটি তৈরি করার জন্য। আপনারা কিন্তু খুব সহজে বাসায় পাউরুটিটাও তৈরি করতে পারেন, এটা খুব হেলদি। বাচ্চা বাইরের পাউরুটির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু পাওয়া গিয়েছে, ক্যান্সারের উপাদান পাওয়া গিয়েছে, তাই বাইরের পাউরুটি বাচ্চাদের না দেওয়াই ভালো এবং বড়দেরও না খাওয়া উচিত। তাই আপনারা চেষ্টা করবেন বাসায় এইভাবে তৈরি করার জন্য পাউরুটি। এখন আমরা ডিমের কুসুমটা পাউরুটির উপরে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমরা ওভেন এই উপরে সাদা তেল দিয়ে দিয়েছি একটু, যাতে দেখতে সুন্দর লাগে এবং ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগবে। এখন আমরা এটা ওভেনে দিয়ে দিব। ওভেনটাকে আগে আমরা প্রিহিট করে নিব 200°C। তারপরে এটা আমরা ওভেনে দিব। কেক, পাউরুটি, পিৎজা এগুলো তৈরি করার আগে ওভেনটাকে আগে প্রিহিট করে নিতে হয়। এখন এটা আমাদের অটোমেটিক সেট করা, তো এটা 12 মিনিটে এরকম হয়েছে। দেখেন ফুলে উঠেছে পাউরুটিটা, ভালোভাবে হয়ে গেছে মোটামুটি, এটা কমপ্লিট। এখন আমরা এর ভিতরের উপাদানগুলো তৈরি করব, মানে মাংসটা। আমরা চিকেন নিয়েছি এখানে, চিকেনের বুকের অংশের মাংসটা নিয়েছি। এখানে আমরা 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, তারপরে একটু গোলমরিচ দিব 1 চামচ দিয়ে ভালোভাবে, এবং সয়া সস দিব 1 চামচ ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখবো। এটাও ম্যারিনেট করে রাখতে হবে 1/2 ঘন্টা। ম্যারিনেট করে রেখে আমরা এটা তেলে ভাজবো। ম্যারিনেট করে রাখলে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে এবং এটা খেতে ভালো লাগবে। আমরা তেলে ভেজে নিচ্ছি। ভাজার পরে এটার উপরে হালকা জালে আমরা এটার উপরে এই চিজটা দিয়ে দিব, ভালোভাবে আমরা মাংসটা ভেজে নিচ্ছি। দেখুন এটার উপর আমরা চিজ দিয়ে দিয়েছি, চিজটা কিন্তু গলে যাচ্ছে আস্তে আস্তে। চিজটা উঠিয়ে নিব, মাংসটা উঠিয়ে নিয়ে আমরা এখন এই পাউরুটির অর্ধেক কেটে রেখেছি আমরা মাঝখান দিয়ে 2 ভাগ করে। মাঝখানে নিচের অংশে আমরা প্রথমে মাংস চিজ এটা দিয়ে দিয়েছি, তারপরে শসা টমেটো স্লাইস করে কাটা ছিল এটা দিয়েছি, আর এখানে মেয়োনিজ দিয়েছি আমরা
এবং টমেটো সস। মেয়োনিজটাও কিন্তু আমরা বাসায় তৈরি করেছি। মেয়োনিজটা তৈরি করা প্রসেসটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। এটা প্রসেসটা খুবই সহজ, আপনারা বাসায় এভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাসায় তৈরি করা খাবার সব খাবারই হেলদি হয়, তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা সবসময় বাসায় তৈরি করার চেষ্টা করবেন, বাইরের খাবারটা যতটুকু পারেন অ্যাভয়েড করবেন। এখন আমরা এই যে এটার উপরে আবার মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আসলে বার্গারের স্বাদটা মূলত মেয়োনিজে এটাই বাড়ায়। দেখুন এটা ফাইনাল লুক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা খেতেও খুব মজা হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখুন। আমি আপনাদেরকে আরও নতুন নতুন মজার মজার রান্না দেখাবো। ইনশাল্লাহ আপনারা নাইফের জগতের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।